শাহী সাদা পোলাওয়ের রেসিপি খুঁজছেন বাবরচি স্টাইলে? এই রেসিপিটা কিন্তু আপনার জন্যই। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি। বাবরচি স্টাইলে শাহী সাদা পোলাও তৈরি করব, চলুন দেখে নিন। সাদা পোলাও তৈরির জন্য প্রথমে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নেবেন। ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নেবেন। মূল প্রসেসে চলে যাচ্ছি। 1/3 কাপ রেগুলার তেলের সাথে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবেন, সাথে দেবেন গোটা মশলা, 2 দারচিনি, 2 এলাচ, 1 বড় এলাচ, 2 টুকরো তেজপাতা, অবশ্যই 1 চা চামচ শাহী জিরা দিয়ে দেবেন, এতে ফ্লেভার খুব ভালো আসবে। তেলটা একটু গরম হওয়ার পর 1 বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দেবেন। পেঁয়াজ বেরেস্তা করার কোনোই দরকার নেই, 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে একটু ভেজে নেবেন। ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবেন। ঘড়ি দেখে 2.5 থেকে 3 মিনিট চালটাকে এই তেল ঘিয়ের সাথে ভেজে নেবেন। জেনে নিন কেন ভেজে নেবেন। এই ভাজার কারণেই আপনার পোলাওটা হবে একেবারেই ঝরঝরে। আচ্ছা, পানির মেজারমেন্টটা জেনে নিন। 2 কাপ চালের জন্য অবশ্যই পানি দিতে হবে 4 কাপ। পানিটা বলকানো হতে হবে, ঠান্ডা পানি দিয়ে কখনো পোলাও রান্না করতে যাবেন না। পানিটা দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে দেবেন, অনবরত 1 মিনিট নেড়ে নেবেন। পরিমাণ মতো দিয়ে দেবেন নুন। এখন দিয়ে দেবেন গুঁড়ো দুধ, 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। যদি লিকুইড দুধ দেন সেক্ষেত্রে পানির পরিমাণ কমিয়ে দেবেন। চাল আর পানি যখন মাখামাখা হয়ে আসবে দিয়ে দেব 10টা কাঠবাদামকে ব্লেন্ড করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আলু বোখরা, কিশমিস, কাঁচামরিচ। এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। যখন পানি আর চাল মাখামাখা হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু পোলাওটা অলমোস্ট হয়ে আসছে। সামান্য দিয়ে দেবেন ঘি, দুধে ভেজানো কেশরটা দিয়ে দেবেন, দিয়ে দেবেন সামান্য পেঁয়াজ বেরেস্তা। এখন খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে দেবেন 1 টেবিল চামচ কেওড়া জল, অবশ্যই দিয়ে দেবেন, শাহী ফ্লেভার আসবে। ঢাকা দিয়ে রেখে দেবেন দমে গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার শাহী সাদা পোলাও একেবারে তৈরি, বাবরচি স্টাইলেই তৈরি করেছি। পরিবেশনটা দেখে নিন। অবশ্যই একটু পেঁয়াজ বেরেস্তা, পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দেবেন। যদি সহজ রেসিপিতে আমার এই সাদা পোলাও ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আমি এই পোলাওটা কিন্তু চিকেন কোরমা দিয়ে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ কালকে পেয়ে যাবেন এই চিকেন কোরমার রেসিপিটা। সবাই খুব ভালো থাকবেন, আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।